মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে 7 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। করোনা আক্রান্তদের বহরমপুরে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 478 জন।